মিথ্যা বলবো? আচ্ছা, এই কোর্স থেকে আমরা আসলে কি কি শিখতে যাচ্ছি? এখানে ব্যাপারগুলো আমাদের একটু জানার দরকার ছিল, যে ওয়াই লার্ন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস কেন শিখবো, প্রিমিয়াম থিম সম্পর্কে জানি আমরা, না ভাই, যেগুলো আচ্ছা পেইড নিয়ে ওগুলাই ওগুলাই তো নাকি, মানে টাকা একটু দিয়ে একটু কিনতে হয়? মেসেজে বলেন, একটু মেসেজে বলেন, পেইড প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন। আচ্ছা, তারপর আমি সংক্ষেপে এই ব্যাপারগুলো বলে দিই একটু। হোয়াট উই লার্ন ফ্রম হেয়ার, আমরা এখান থেকে আসলে এই কোর্স থেকে আমরা কি কি শিখব, ওয়াই উই উইল লার্ন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আসলে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কেন শিখব, এটা দেখানোর জন্য এখানে একটা এখানে অনেকগুলো স্ক্রিনশট আছে। ওয়েবসাইট থাকার সুবিধা, এই যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা লগে একটা সিএমএস, ওই সিএমএস যে বিষয়গুলো আমি ওখানে বলেছিলাম এই ব্যাপারগুলো আমি এখানে দিয়ে দিব, প্রত্যেকে একবার করে একটু পড়ে নিয়েন, তাহলে ব্যাপারগুলা ক্লিয়ার হয়ে যাবেন। বুঝতে পারছি, জি ভাই, আমি এই জি ভাই, স্ক্রিনশট গুলো প্রত্যেকটা দিয়ে দিব এই গ্রুপে, বা যেভাবে হোক আমি এখানে ড্রাইভে দিয়ে তারপরে দিয়ে দিব, একবার করে একটু পড়ে নিয়েন, তারপর অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমরা প্রিমিয়াম থিম অ্যান্ড প্রিমিয়াম প্লাগইন জিনিসটা কি, এটা নিয়ে একটু কথা বলি। জি ভাই, প্রিমিয়াম থিম আর প্রিমিয়াম প্লাগইন আর বাকি সবগুলো কথা প্লাগিন, এভাবে আপনারা ওখান থেকে পড়ে নিতে পারবেন। প্রিমিয়াম থিম সেটা দেখানোর জন্য আগে আমি দুইটা ওয়েবসাইট দুই তিনটা দেখাই, এরকম আশিকুর রহমান.com। সাইফুল ভাই কি আছেন? আচ্ছা, প্রিমিয়াম থিম কি, এখানে আমি দুইটা ওয়েবসাইট ওপেন করছি, দেখতে পাচ্ছেন আপনারা, এটা সম্পূর্ণ হলো HTML CSS দিয়ে ডিজাইন করা, আর হলো গিয়ে jQuery ইউজ করা। HTML CSS এইটাই তো না ভাই, বুঝি, জি মানে এইটা আপনি HTML CSS দিয়ে করছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, এই সম্পূর্ণ ওয়েবসাইটটা হলো HTML আর CSS দিয়ে ডিজাইন করা, আর হলো jQuery ইউজ করে, তিনটা ল্যাঙ্গুয়েজ এটারে ইউজ করে দিয়ে এই ওয়েবসাইটটা ডিজাইন করা। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এটা হলো গিয়ে HTML এর ডিজাইন, এটাও একটা HTML এর ডিজাইন, যখন আমি HTML CSS শিখেছিলাম তখন আর কি ক্লাসে দেখিয়েছিলাম, সাইফুল ভাই বলতে পারবে, সাইফুল ভাই তো ছিল আমাদের ক্লাসে, তখন আমরা এটা ক্লাসে অ্যাসাইনমেন্ট আকারে দিয়েছিলাম। এটা হলো HTML এর ডিজাইন। HTML এর ডিজাইন আমরা কিভাবে বুঝবো, যে কোনো ওয়েবসাইট আপনি যদি গুগল দেখেন, এখানেও যে যদি আমরা পেজ সোর্সে যাই, এখানে হাতের এটাতে ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাই, দেখতে পারবেন প্রত্যেকটা, ফেসবুক পর্যন্ত প্রত্যেকটা সাইট HTML এ ডিজাইন করা, HTML CSS দিয়ে ডিজাইন করা। আমরা ওয়ার্ডপ্রেস শিখবো, কিন্তু এই ওয়ার্ডপ্রেস মূলত এই HTML CSS দিয়ে ডিজাইন করে একটা ওয়েবসাইট, ঠিক এরকম ভাবে ওয়েবসাইটটাকে ডিজাইন করে তারপরে এই ওয়েবসাইটটাকে স্ট্যাটিক কিংবা ডাইনামিক করে। বুঝতে পারছি, হ্যালো, জি ভাই, জি ভাই, একটা ওয়েবসাইটকে এভাবে HTML CSS দিয়ে সর্বপ্রথম ডিজাইন করে, যে কোয়েরি সকল কিছু, এই যে কোয়েরি HTML CSS এই তিনটা ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে একটা HTML ডিজাইন এরকমটা করে, তারপরে সেটাকে PHP দিয়ে, ওয়ার্ডপ্রেস দিয়ে, তারপরে সেটাকে কনভার্ট করে ওয়ার্ডপ্রেসের একটা থিম বানায়, সেটা দেখানোর জন্য প্রিমিয়াম থিম কে, যে এগুলো সব HTML এর ডিজাইন, এই যে HTML সম্পূর্ণ হলো HTML CSS এখানে আছে সব এনকোডিং করা, কিছুই বোঝা যায় না, তারা এগুলোরে শর্ট করে ফেলছে আর কি, সকল ওয়েবসাইট HTML আর CSS দিয়ে করা। এখন পেইড থিম কি, এখানে দেখতে পাবেন যে পেইড থিম, প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন,
তো সেটা দেখানোর জন্য মনে করুন আপনি একটা আমার এই ওয়েবসাইট এই এইচটিএমএল এর ডিজাইনটা, এটা একটা এইচটিএমএল, আমি অনেক কষ্ট করে এই ওয়েবসাইটটা আমি বানাইছি এইচটিএমএল সিএসএস দিয়ে, আমার কষ্ট হয়েছে না ভাই? জি ভাই, এই কষ্ট হয়েছে, কিন্তু এখন আমি এই ওয়েবসাইটটা যদি অন্য কেউ আমার কাছ থেকে পাওয়া যায় তাহলে সেটাকে ইউজ করতে পারবে। তো এখন আমি চাই না যে সে আমার কাছ থেকে ফ্রিতে এই কাজটা পাক, সে যদি আমার এই এইচটিএমএল এর ডিজাইনটা ইউজ করতে হয় তাহলে সে আমাকে কিছু টাকা দিতে হবে, তাহলে আমি তাকে এই ডিজাইনটা দিব। তখন এই যে আমি তাকে টাকার বিনিময়ে এই এইচটিএমএল এর ডিজাইনটা তাকে আমি দিলাম, এটা তখন হয়ে গেল পেইড একটা ডিল, পেইড একটা ওয়েবসাইট হয়ে গেল, বা এইচটিএমএল এর ডিজাইন করে একটা পেইড থিমই বলতে পারি, থিম হয়ে গেল, তাই না? জি ঠিক একই রকম ভাবে আমাদের যারা একটু বেশি দক্ষ ওয়ার্ডপ্রেসে, তারা কি করে থিম ফরেস্ট কিংবা এরকম নানা ওয়েবসাইট আছে যেখানে তারা নিজস্ব এরকম ভাবে এইচটিএমএল এর ডিজাইন করে সম্পূর্ণ ওয়েবসাইট এইচটিএমএল সিএসএস যে করে দিয়ে ডিজাইন করে, তারপরে সেই ওয়েবসাইটটাকে পিএইচপি দিয়ে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে একটি থিম বানিয়ে সেই থিমটাকে এখানে পাবলিশ করে। আর সেটা করার জন্য তাদেরও কিছু কমিউনিটি আছে, রুলস আছে, সেই রুলসকে তারা মেনটেন করে তারাই সেই থিমটাকে একসেপ্ট করে, যদি সেই থিমটা একসেপ্ট হয় তাহলে সেই থিমটা তারা বিক্রি করবে, বিক্রি করতে পারবে। যখন যেরকম এখান থেকে আমরা যদি ওয়ার্ডপ্রেসে চলে যাই, দেখতে পারবেন যে এখানে এই যে সবচাইতে বেশি এখন পর্যন্ত যে ডিজাইন গুলো, এভাডা থিম, বি থিম, দিস সেভেন থিম, এই যে থিম গুলো সবচাইতে বেশি এখন পর্যন্ত সবচেয়ে বেশি সেল হয়েছে আর কি, বুঝতে পারছি? আর এক একটা থিম, এই যে এভাডা থিম, এখন পর্যন্ত এই থিমটার দাম হলো $60 এখন পর্যন্ত, ভাই বিক্রি হয়েছে 1,00,000 5,41,000 বার এই থিমটা বিক্রি হয়েছে। তাহলে আপনি কল্পনা করতে পারেন 60 দিয়ে যদি 5,00,000 বার এটাকে গুণ করেন, 5,41,000 বার এই থিমটার দাম, তখন কত টাকা সেই থিমটা থেকে ইনকাম করছে, বুঝতে পারছি? এটা হলো একটা পেইড থিম। আমি যদি তার এই ডিজাইন করা লাইভ প্রিভিউতে গেলে, এখান থেকে আমি কিভাবে গেছি, আমি যদি এই থিম ফরেস্টে যাই কিংবা আমি এখানে যে সার্চ দিই গুগলে গিয়ে টপ সেলিং থিম লিখে যদি আমি সার্চ করি, এই থিম গুলোর নামই আসবে। এই যে এখান থেকে আমরা যদি, এটা তো হ্যাঁ থিম ফরেস্টের, এটাতে আমরা যাই, ২০১৯ এর মধ্যে সবচেয়ে বেশি টপ রেটেড যে থিম গুলো সেই থিম গুলো, এই যে দেখতে পাচ্ছেন এবাডা, বি থিম, ডি সেভেন, ফ্ল্যাট সাম, সেই থিম গুলো এখানে তারা শো করছে। যে ডি সেভেন এই থিম গুলো, একটু পানি খেয়ে এখন বুঝতে পারছি পেইড থিম কি। জি ভাই, এখন তার কাছ থেকে আমি এই কোম্পানিটা থেকে $60 দিয়ে এই পেইড থিমটা কিনে নিলাম, কিনা নিজে এই যে $60 দিয়ে আমি এই থিমটাকে কিনে নিব, আমি কি কি ফ্যাসিলিটি পাবো এই সাইট থিম $60 দিয়ে থিমটি কেনার পরে? এখন যদি আমরা এই লাইভ প্রিভিউতে চলে যাই এবার, তাহলে দেখতে পাবো যে এই এভাডা $60 একটি থিমের মধ্যে প্রায় অনেকগুলো ওয়েবসাইট ডিজাইন করা যাবে একটি থিম দিয়ে, এই $60 একটি থিম দিয়ে প্রায় অনেকগুলো ওয়েবসাইট ডিজাইন করা যাবে, তারা বানিয়ে রাখছে, আমরা জাস্ট খালি একটু একটু করে ডিজাইন পরিবর্তন করবো। এই যে এখন পর্যন্ত 5,25,000 তাদের ইয়াতে, আমরা যদি নিচে চলে যাই
এই যে এগুলো হলো তাদের ডেমো, এগুলো নিয়ে, এগুলো নিয়ে আসলে মূলত আমরা কাজ করব। এখানে প্রায় 1, 2, 3, 4, 5, এখানে প্রায় অনেকগুলো ডেমো আছে, প্রায় 30টার মতন ডেমো আছে। এই যে 30টা ডেমো, এই প্রত্যেকটা ডেমো যদি আমি এখান থেকে একটা দুইটা ওপেন করি, যেমন এই যে এভাডা এসিও, এই থিমটা যদি আমরা ওপেন করি, কোনো কাস্টমার কিংবা কোনো বায়ার আমাকে যদি কোনো মার্কেট প্লেসে বলে আমার একটি এসিও রিলেটেড একটি ওয়েবসাইট লাগবে, তুমি কি আমাকে বানায় দিতে পারবা, তখন আমরা কি করব, যে আমরা কাস্টমারকে এই এভাডা থিমে চলে যাব, বা এরকম ভাবে থিম ফরেস্ট থেকে কি করব, থিমগুলো এখান থেকে চয়েস করে করে যে কোন, সে এসইও রিলেটেড একটি থিম আমার কাছে চাইতেছে, যে এসইও রিলেটেড কোনো ওয়েবসাইট তুমি বানাই দিতে পারবা কিনা, তখন তাকে আমি এই থিমটি সাজেস্ট করব, যে দেখেন আপনি এই থিমটি পছন্দ করতেছেন কিনা। যদি এই থিমটি আপনি পছন্দ করেন, তাহলে আমি আপনাকে এই ওয়েবসাইটটাই আপনাকে বানিয়ে দিব। কথাটা বুঝাইতে পারছি? জি ভাই। এই ওয়েবসাইট, আচ্ছা ভাই, মানে যখন সে রাজি হতো তাহলে তো এই থিমটা আমাদের কিনতে হবে, তাই না? জি, এটা কি ক্লায়েন্ট কি টাকা দিবে না নিজে থেকে দিতে হবে? কখনো কখনো ক্লায়েন্ট আমাদেরকে থিম কিনে দিবে, যে আমার একটি থিম আছে, এই থিমটি আছে, আর এই থিমটি আমাকে এই ডেমো অনুযায়ী এখান থেকে যে কোনো একটা চয়েস করে সে আমাকে বলবে যে এই ডেমোটা আমাকে আমার এই কন্টেন্ট গুলো ওখানে বসায় দাও, আমি ওয়ার্ডপ্রেস পারি না, তুমি আমার এই ডেমো গুলো ওখানে বসায় দাও, এখানে যে, এখানে মনে করুন যে উই প্রোভাইড দা বেস্ট এসইও সার্ভিস, এখানে ও বলতেছে যে আমরা প্রোভাইড করি, বা ওদের যে সার্ভিস, যে কথাগুলো ওরা বলতে চাইতেছে সেই বিষয়গুলো এখানে দিয়ে দিতে হবে। এখানে একটা বাটন আছে, এই বাটনটা পরিবর্তন করে এখানে লিংক দিয়ে দিতে হবে, তার নিজস্ব একটা কাস্টম লিংক অথবা কন্ট্যাক্ট আস, তার একটা ইমেল এখানে দিয়ে দিতে হবে, বা এই টাইটেলটা পরিবর্তন করে দিতে হবে। আমাদের মূলত এই ওয়ার্ডপ্রেসের এই কোর্সে বা ওয়ার্ডপ্রেসের কোর্সগুলোতে মূলত এই কাজগুলাই কিভাবে পরিবর্তন, এই লেখাগুলো পরিবর্তন, এই কোডগুলো, এগুলো পরিবর্তন করে করে কিভাবে ওয়েবসাইটকে ডিজাইন করে কাস্টমারকে দিতে হয়, সেই জিনিসগুলো আসলে মূলত আমাদেরকে শিখায়, আমরা শিখি এবং কি কাস্টমারকে এই কাজগুলো আমরা করে দিই। বুঝতে পারছি? জি ভাই, জি আমরা নিজেরা আসলে মূলত এই যে এইচটিএমএল এর ডিজাইন গুলো ওয়েবসাইট গুলো বানায় দিছি। এরকম কোন ওয়েবসাইট একটা সময় ছিল, আজ থেকে 4-5 বছর আগে, যখন ওয়ার্ডপ্রেস এতটা প্রচলিত ছিল না বা বিভিন্ন মার্কেট প্লেসে তার এতটা নাম দাম ছিল না, তখন আর কি ওগুলা চলতো, এই এইচটিএমএল সিএসএস এর দিন ছিল। বাট এখন যখন দিন পরিবর্তন হয়েছে, এত সহজ হয়ে গেছে যে আমাদের জন্য ওয়েবসাইট বানায় রাখছে, আমরা জাস্ট খালি এই নামটা পরিবর্তন করে দিব, যেখানে যাব ওখানে নামটা পরিবর্তন করে দিব, শেষ, আমার সকল কিছু আমার কন্টেন্ট অনুযায়ী ওয়েবসাইট আমার হয়ে গেছে। সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে এই ওয়েবসাইটটাকে সম্পূর্ণ কাস্টমাইজ করতে। বুঝতে পারছি? কিন্তু যদি এই একটা ওয়েবসাইটকে যদি আমরা এইচটিএমএল এ ডিজাইন করতে যাই, দেখবেন কত শত কোড আমাদের লেখা লাগবে। এখান থেকে যদি আমরা ভিউ পেজ সোর্সে যাই, এই যে দেখেন লক্ষ 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 কোড দেখতেছেন, এগুলো সব, আরো তো আছে, সিএসএস আছে, পরে যে কোয়েরি আছে, এই যে যে কোয়েরি সিএসএস এ যদি দেখাই যে কি কি সিএসএস ও লেখা হয়েছে, স্টাইল ডট সিএসএস এ, এই যে এই সকল কোড এখানে লিখে 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 দেখতেছেন, লিখে লিখে তারপরে এই ডিজাইনটাকে করা হয়েছে। বুঝতে পারছি? এটা হলো একটা এইচটিএমএল এর ওয়েবসাইট, আর এই এইচটিএমএল এর ওয়েবসাইটটাকে তারা নিজেদের মতন করে বানিয়ে সকল কিছু কাস্টমলি করে রাখছে, যাতে একজন কাস্টমার এই থিমটা কিনে নিজের ইচ্ছে মতন এই কি বলে এটাকে, এই থিমটাকে পছন্দ করে সে তার নিজের ইচ্ছা মতন এই লেখাগুলো পরিবর্তন করে যেভাবে ইচ্ছা সে তার কাজটাকে পরিচালনা করতে পারে, নিজের একটা ওয়েবসাইট বানায় নিতে পারে কেবলমাত্র $60-এর বিনিময়ে। তাহলে এই কাজটা আমাদের জন্য সহজ, নাকি এই লক্ষ লক্ষ কোড লেখা আমাদের জন্য সহজ, কোনটা সহজ? ভাই প্রিমিয়াম থিমটা কি নাই, এই $60 দিয়ে থিমটা কিনা, নাকি এইচটিএমএল এ এই ডিজাইন গুলো করা, থিমটা তো কিনা অবশ্যই। আর এই যখন এইচটিএমএল এ এই ডিজাইন গুলো আমরা করি, কত ইঞ্চি, এই যে এখান থেকে প্রত্যেক পিক্সেল মাইপা মাইপা, এই ফটোটা কত পিক্সেল হইছে, দেখতে সুন্দর হইতেছে কিনা, বারবার কোডিং এডিটরে, এই যে কোড এডিটর আমি দেখাই, তারপরও
এই যে এটা তো এখান থেকে যদি আমার এই ওয়েবসাইটটাকে যদি আমি ওপেন করি, সম্পূর্ণ ফোল্ডারটাকে এখানে ধরে নিয়ে এই যে একটা এডিটরে নিয়ে আসলাম, আনার পরে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ সকল কোড, এই যে আমাদের কোড ছোট করে দিই, এই যে আমাদের সকল কোড, এই যে দেখুন আশিকুর রহমান ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার, এটা কোথায় আছে? টাইটেলের মধ্যে না, দেখতেছেন জি এই যে টাইটেল, এই টাইটেলটা হলো এই যে আশিকুর রহমান, এই যে আমি যখন এটা ধরে রাখছি দেখেন, আশিকুর রহমান ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার এসইও এক্সপার্ট সিকিউরিটি রিসার্চার, দেখতে পাইছেন? জি ভাই আমি যদি এখান থেকে এই এইচটিএমএল কোডটা আশিকুর রহমান বাদ দিয়ে যদি আমি অন্য একটা কিছু লিখি, যদি লিখি আমি খালিদ দিয়ে সেভ করে দিই, তাহলে এখান থেকে যদি আমি এই ওয়েবসাইটটাকে গিয়ে এখানে যদি আমি রিফ্রেশ করি, তাহলে এই জায়গায় যে খালিদ চলে আসছে, দেখতে পাচ্ছেন? এখন এরকম ভাবে যদি আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় পরিবর্তন করতে যাই, তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটাই এইচটিএমএল সিএসএস এর খুব ভালো মানের একটা ধারণা থাকলে তখনই সেই ওই ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে পারবো বা এটাকে নিজের মতন করে ডিজাইন করতে পারবো, তাই না? কিন্তু যার এইচটিএমএল সিএসএস এর ভালো ধারণা নাই, সে তো এটা পারবো না, পারবো না পারবো না। না তো ওয়ার্ডপ্রেস কি করছে, যে ব্যক্তি এইচটিএমএল সিএসএস কিছুই জানে না, তার জন্য সে ওই থিমটাকে কাস্টমাইজ করতে পারবো, আর যে অনেক ভালো জানে সে ওই থিমটাকে কাস্টমাইজ করতে পারবো। তাহলে এটা সহজ হইলো না, এইচটিএমএল সিএসএস দিয়ে এই এক লাইন এক লাইন করে একটু 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 করে এই ওয়েবসাইটটাকে ডিজাইন করা সহজ হইলো? থিমটা সহজ হইলো। সেজন্যই মূলত আমরা এই পেড থিম গুলো ইউজ করি। এখন পর্যন্ত ফাইবার মার্কেট প্লেসে বা বিভিন্ন মার্কেট প্লেস সম্পর্কে আমি আসবো আর একটু পরে, তো এই থিম সম্পর্কে ধারণা হইছে? জি আচ্ছা ভাই, স্ট্যাটিক ওয়েবসাইট এন্ড ডাইনামিক ওয়েবসাইট যদি একটু আরেকবার বুঝাইতেন একটু ভালো হতো। আচ্ছা, সেটা তো আসতেছি। আচ্ছা, তাহলে এটাতে এটা দেখানোর জন্য এটা কেটে দিই। এই বিষয়টা আসলে আমাদের খুব জানার প্রয়োজন, স্ট্যাটিক ওয়েবসাইট কি? স্ট্যাটিক ওয়েবসাইট হলো যেসব ওয়েবসাইট নিয়মিত পরিবর্তন হয় না, যেরকম আমার এই যে এইচটিএমএল একটা ডিজাইনে এই ওয়েবসাইটটা আছে, আমার এটাকে আমি রেগুলার পরিবর্তন করি নাকি একবার ডিজাইন করে রাখছি, সেটা আমি খালি একবার তুলে রাখবো, ওয়েবসাইটে আপলোড করে রাখবো, তারপর আমার এই ওয়েবসাইট যে কেউ চাইলে সারা জীবন এরকমই থাকবো, বা আমি যতদিন পর্যন্ত এই এইচটিএমএল এ যাইয়া এই ডিজাইনটাকে পরিবর্তন না করবো ততদিন পর্যন্ত এটা থাকবে। আমার কথাটা বুঝাইতে পারছি? এটাকে বলা হইতেছে হলো স্ট্যাটিক ওয়েবসাইট, যেটা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট কিংবা জেকুইরি, জেকুইরি হলো এই জাভাস্ক্রিপ্টের একটা আপনার অবজেক্ট ওরিয়েন্টেড আর কি একটা ল্যাঙ্গুয়েজ আরই। এখন যেমন এই ওয়েব পেজটি একটি স্ট্যাটিক ওয়েব পেজ, এই যে এটা এটা একটা স্ট্যাটিক ওয়েব পেজ, বুঝতে পারছি? এটার কোনো পরিবর্তন রেগুলারলি আমরা করতেছি না, তাই এটার কোনো পরিবর্তনের প্রয়োজনও নেই, তাই এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট। সময়ের সাথে এর কোনো অংশ পরিবর্তন হয় না। যেমন আমার এখানে একটা ডেটের আমি ইয়া দিয়ে রাখলাম, মনে করুন যে এই যে এই তথ্যটা, এটা কি কোনো পরিবর্তন হইতেছে? 2018 দিয়ে রাখছে, 2018 তেই আছে, আছে না? 2050 সাল যখন হয়ে যাইব তখনও এখানে দেখা যাইব যে 2018 থেকে আমি এই কোম্পানিটাতে জয়েন করে আছি, এটাই তো, কোনো পরিবর্তন হইতেছে না, তাই এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট, এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা হয়। এই স্ট্যাটিক ওয়েবসাইটটা বুঝতে পারছি? জি ভাই। এটার বিভিন্ন উদাহরণ আছে, যদি আমি বিভিন্ন পোর্টফোলিও ওয়েবসাইট, যেরকম এই যে আপনাকে যে এই যে থিমটা দেখাইলাম, এটাও একটা স্ট্যাটিক ওয়েবসাইট, কারণ এটার যে ডাটাগুলো, এখানে কি আমরা কোনো কিছু নতুন নতুন পাবলিশ করতেছি প্রতি মুহূর্তে? কথা বললেন না কেন, না ভাই বুঝেন নাই? ভাই যদি কারেক্ট বলতেন। বলতেছি এই যে ওয়েবসাইটটা আছে, এটা তো একটা ওয়েবসাইটের মধ্যে আছে না? জি ভাই।
এটার মধ্যে এমন কোন তথ্য কি আছে যেটা আমরা রেগুলারলি পরিবর্তন হইতেছে, এই নামটা বা এটা প্রত্যেক বেলায় বেলায় পরিবর্তন হইতেছে, আছে এরকম? না ভাই, নাই। তার মানে এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট, বুঝাইতে পারছি? জি ভাই। স্ট্যাটিক ওয়েবসাইটের ধারণা, এখন হলো ডাইনামিকটা বুঝলি আর কি, স্ট্যাটিকটা আপনি সহজে খুব সহজেই বুঝিয়ে ফেলবেন। যেসব ওয়েবসাইট সময়ের সাথে নিয়মিত পরিবর্তন হয়, যেমন এই যে ফেসবুক, প্রতি মুহূর্তে পরিবর্তন হইতেছে, হইতেছে না? হোম পেজে একটা ক্লিক দিলাম, একটু আগে যেটা ছিল এটা পরিবর্তন হয়ে, যে এখন আছে হলো আবুল বাশারের একটা ভিডিও, ক্লিক করলে দেখা গেছে হোম পেজে আবার যদি ক্লিক দিই দেখা গেছে আবুল বাশারের পরিবর্তন অন্য কেউ আইসা পড়তে পারে, তাই না? সময়ের সাথে সাথে বা মুহূর্তের সাথে সাথে পরিবর্তন হইতেছে, যেরকম একটা নিউজ ওয়েবসাইট প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ওয়েবসাইট পরিবর্তন হইতেছে, একটা ই-কমার্স ওয়েবসাইট প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হইতেছে। এরপর আছে ব্লগিং ওয়েবসাইট বা নিউজ পেপার ওয়েবসাইট গুলা, যত ধরনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আছে তা প্রতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয় না? এই প্রত্যেকটা ওয়েবসাইট গুলো এক একটা ডাইনামিক ওয়েবসাইট, বুঝতে পারছি? এই ধরনের ডাইনামিক ওয়েবসাইট গুলো ডিজাইন করা হয় মূলত পিএইচপি আর মাই এসকিউএল ব্যবহার করে। এই দুইটা আলাদা আলাদা এক একটা ল্যাঙ্গুয়েজ, এটা হলো স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ আর এটা হলো একটা ল্যাঙ্গুয়েজ পিএইচপি, বুঝতে পারছি? এটা ডাইনামিক ওয়েবসাইটের একটা উদাহরণ। আরো যদি বলতে যাই ডাইনামিক, যেরকম এই যে জেনারেল ই-কমার্স, এই যে ই-কমার্স ওয়েবসাইট, এটা কি একটা স্ট্যাটিক না ডাইনামিক? এটা একটা ডাইনামিক ওয়েবসাইট। এই যে নিশ ই-কমার্স, এটা একটা ডাইনামিক ওয়েবসাইট, সেবা ভিত্তিক ই-কমার্স, মার্কেট প্লেস, এগুলো প্রত্যেক মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয় বা যখনই একটা নতুন আপডেট করে তখনই একটা নতুন কিছু পরিবর্তন হয়, এটাকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট, বুঝাইতে পারছি? মনে করেন এখানে আমাদের ন্যাশনাল ওয়েবসাইট, ন্যাশনাল মনে করেন আমি টঙ্গী কলেজের টঙ্গী ইউনিভার্সিটির স্টুডেন্ট, টঙ্গী কলেজ লিখলাম, এই যে ওয়েবসাইটটার মধ্যে প্রত্যেক দুই দিন একদিন পর পরই ওদের যে একটা নতুন নতুন নিউজ আসে বা একটা নোটিশ আসে, এই যে নোটিশটা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আসতেছে, তাহলে এই যে ওয়েবসাইটটা এটা কি একটা স্ট্যাটিক ওয়েবসাইট না ডাইনামিক ওয়েবসাইট? আচ্ছা কোনটা ওপেন করব? ডাইনামিক ওয়েবসাইট। এটা একটা ডাইনামিক ওয়েবসাইট, বুঝতে পারছি? জি ভাই। তাহলে ডাইনামিক আর স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে তফাৎটা কি ধরতে পারবো এখন থেকে আমরা? জি ভাই। আচ্ছা, এটা হলো স্ট্যাটিক আর ডাইনামিক এর ওয়েবসাইট, আর কন্টেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে এটা তো আমরা দিয়ে দিব, ওয়ার্ডপ্রেস সম্পর্কে তো বলা হলো না। আচ্ছা, এই যে থিম গুলো আছে এগুলো এক একটা হলো পেইড থিম, মানে যে এটার দাম হলো বি থিম। এই যে বি থিমটা আছে, এই থিমটাতে যদি আমরা চলে যাই লাইভ প্রিভিউতে চলে যাই, এটার মধ্যে প্রায় আপনি 375টা, মেবি কিছুদিন আগে দেখেছিলাম 375টা এরকম ডেমো ওয়েবসাইট দেওয়া আছে। এই যে এখানে দেখতেছেন, এখানে কি কি আছে? বিজনেস ওয়েবসাইট, মনে করুন একজন কাস্টমার, কোন একটা বায়ার আপনাকে বলতেছে আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে, কি ওয়েবসাইট? কিংবা একটা ব্লগ ওয়েবসাইট লাগবে, ব্লগ ওয়েবসাইট তো বুঝি। আপনি তখন কি করলেন, এই যে ব্রিজ ওয়েবসাইট, ব্রিজ থিমটা আছে মাত্র $59 থিমটা, এখানে চলে আসলেন, সেখানে যে এখান থেকে নিচে দেখেন ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরির এখানে থিম আছে, আপনি এখান থেকে যে কোনো একটা ব্লক থিম চয়েস করে আপনি নিজের ইচ্ছা মতন যেটা আপনার খুব পছন্দ হয় সেই থিমটাকে চয়েস করে আপনি কি করবেন, বায়ার কে ইনস্টল করতে হবে নাকি? না না, ইনস্টল তো পরে, এই থিমটা বায়ার কে পাঠাবেন, বুঝতে পারছি? এই লিংকটা পাঠাবেন যে দেখো এই থিমটা তোমার চয়েস হইছে কিনা। এই যে আরো আছে এরকম, আপনি যত ইচ্ছা আপনি নিজে যত বেশি থিম সম্পর্কে আপনি ঘাটাঘাটি করবেন এখান থেকে, যে এই থিমটা দেখতে কেমন, ওই থিমটা দেখতে কেমন, তত দ্রুত আপনি বায়ারকে কনভিন্স করতে পারবেন, বুঝতে পারছি? মনে করেন যে এই ডিজাইনটা কেমন দেখতে এরকম, তার মানে যখন বায়ার আমাকে বললো যে এরকম একটা ডিজাইন বা
ও একটু ক্লিন একটা ওয়েবসাইট চাইতেছে, একটা ব্লগ ওয়েবসাইট চাইতেছে, তাকে আপনি এই ডিজাইনটা দেখো তো এটা তোমার পছন্দ হয় কিনা, বা আরো চারটা পাঁচটা দেখলেন, এটা তাকে দেখাইলেন যে এখান থেকে তুমি নিজে চয়েস করো, বা আমি তোমাকে দেখাইলাম দেখো তুমি এটা চয়েস হয় কিনা। সে যদি চয়েস করে যে না আমার এই যে ব্লগার টু এই থিমটা আমার চয়েস হইছে, এই যে এই থিমটা, বুঝতেছি জি ভাই, বায়ার আপনাকে এই লিংকটা দিয়ে বলল আমাকে এই থিমটা কাস্টমাইজ করে দাও, এই থিমটা আমাকে ইনস্টল করে দাও, আমার একটা ওয়েবসাইট এই থিমটা দিয়ে বানায় দাও, বুঝতে পারছি জি ভাই। তখন আমাদের কাজ হলো এই ওয়ার্ডপ্রেস কে কাজে লাগিয়ে আমরা এই ওয়েবসাইটটাকে সম্পূর্ণ এরকম ওয়েবসাইট আমরা বানায় ফেলবো, বুঝতে পারছি জি। এরকম থিম ফরেস্টে প্রায় কয়েক হাজারেরও বেশি থিম আছে, এই যে ওয়ার্ডপ্রেসে চলে গেলে ব্লগ ম্যাগাজিন বডি প্রেস কর্পোরেট এডুকেশন ওয়েবসাইট আছে, থিম আছে বিভিন্ন, ই কমার্স থিম আছে, বিভিন্ন থিম আছে, যে এসটিএমএল এর ডিজাইন, এই যে আমরা একটু আগে দেখলাম যে এসটিএমএল এ ডিজাইন করা ওয়েবসাইট গুলা, এই যে দেখছি না, এই যে এসটিএমএল এ ডিজাইন করা ওয়েবসাইট গুলা, বুঝতেছি জি। আপনি চাইলে এই থিম ফরেস্ট থেকে এসটিএমএল এ ডিজাইন করা ওয়েবসাইট গুলো আপনি কিনে নিতে পারবেন, এগুলার প্রাইস একটু অনেক কম, যেহেতু এসটিএমএল এ ডিজাইন করছে দিয়ে দিছে, এটাকে ওয়ার্ডপ্রেসে থিম বানায় নাই। আপনি যদি এখান থেকে এসটিএমএল এ ডিজাইন করা কোন একটা ওয়েবসাইট কোন একটা থিম এভাবে কিনে নেন, অনেকটা আপনার এরকম হবে, এই যে এরকম ওয়েবসাইট হবে পুরো সম্পূর্ণ এরকম ডিজাইন করা, বা যেরকমটা ডিজাইন ওই যে বানাইছে থিমটা এরকম থাকবে, আপনাকে এই যে ডেভেলপার কোথায় আছে, এখানে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার বা এই যে আশিকুর রহমান আছে এই জায়গাটা আপনাকে পরিবর্তন করতে হবে, নামটা পরিবর্তন করতে হবে, এই যে এখানে ফেসবুকে যে আমার লিংকটা দেওয়া আছে এই যে দেখতেছেন, এই যে এখানে ইনস্টাগ্রাম লিংকডইন এই লিংকগুলো আপনাকে খুঁজা খুঁজা বের করে করে তারপর আপনাকে দিতে হবে। কিন্তু যদি আমরা এই ওয়ার্ডপ্রেস থিমগুলো কাজে লাগাই, অতি সহজে সকল কিছু আমাদের করে রাখছে, যে এখানে এখানে সোশ্যাল মিডিয়া দেখাবো আমি সকল কিছুই, এখানে সোশ্যাল মিডিয়ার লিংকগুলো বসাবেন, তাহলে যেরকমটা দেখাইলাম আমার ওয়েবসাইটটা আমি যদি দেখাই, আচ্ছা বলুন তো এটা কি একটা ডাইনামিক না স্ট্যাটিক ওয়েবসাইট? এটা একটা ডাইনামিক ওয়েবসাইট, কারণ এটার যে ব্লগ গুলো আছে প্রতিনিয়তই পরিবর্তন হইতেছে, হইতেছে না, তাই এটা একটা ডাইনামিক ওয়েবসাইট। কিন্তু যদি আমি এটার থেকে আমি ড্যাশবোর্ডে চলে যাই, ডব্লিউপি অ্যাডমিন দিয়ে আমি চলে যাইতেছি আমার ওয়ার্ডপ্রেসে, এটা আপনাদের বোঝার দরকার নাই, বাট আমি অতি সহজে আপনাদের বোঝানোর জন্য এই যে এটা হলো ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড। যদি আমি এখান থেকে এই যে থিমটা আছে আমার ডিজাইন করা থিম ওয়েবসাইটটা, এটা একটা পেইড থিম, এটা একটা পেইড থিম, এই থিমটা হলো গিয়ে যে এখান থেকে যদি আপনি থিম ফরেস্টে যা, কিংবা গুগলে যে যদি আপনি সাইফা থিম লেখেন, এই যে সাইফা থিম ওয়ার্ডপ্রেস থিম, তাহলে আপনাকে এই যে থিমের এখানে নিয়ে আসবে এই থিম ফরেস্টের মধ্যেই, বা এখানে আমরা লিখতে পারি সাইফা, এ সার্চ করলাম এই যে সাইফা থিমটি দেখতেছেন, এই যে এখানে সে একটা কাস্টমলি ডিজাইন করে রাখছে ওয়েবসাইটটাকে নিজের মতন করে, আমি আমার মতন করে ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করে, এটার ডিজাইন কি একটু অন্যরকম না জি, এটাকে বানাইতে আমি আরো সহজভাবে আরো সুন্দর যাতে সাবলীল ভাবে দেখা যায় আমি এটাকে এভাবে কনভার্ট করছি,
আমি আমার নিজের মতন করে মন গড়া ভাবে এটাকে ডিজাইন করে নিয়েছি। থিম কিন্তু এটাই, এই যে সাইফার টিম দেখতেছেন, এই যে বুঝতে পারছি একটা প্রিমিয়াম থিমের মধ্যে, এই যে দেখেন আপনি যেভাবে ইচ্ছা তার নিজের মতন করে ডিজাইন করে নিতে পারবেন, বুঝাইতে পারছি। চাচ্ছেন যে আপনি এখানে লিঙ্কের কালার, এখানে লাল আছে, আপনি হোভার করলে এটার কালার পরিবর্তন করে দিবেন, এখানে লিঙ্ক আছে অনেকগুলো, আপনি অতি সহজে লিঙ্কগুলো বসায় দিতে পারবেন। কিন্তু যদি এখানে এইচটিএমএল এ ডিজাইন করতে যান একটা লিঙ্ক, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কে? আমি সুজন বলছিলাম আশিক ভাই, এইমাত্র জয়েন করলাম। ও আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা তাহলে জয়েন করতে থাকেন। এই যে লিঙ্ক, এখানে হোম আছে, এই যে দেখেন প্রথমে হোম আছে না, এটাকে যদি আমি পরিবর্তন করে এই যে হোম আমার লিংকের মধ্যে যদি আমি আশিক লিখে দিই, দিয়ে সেভ করে দিই, সেভ করে দেওয়ার পর যদি আমি রিফ্রেশ করি, দেখবেন এই হোমের পরিবর্তে আশিক হয়ে যাবে লিংকটা, মেনুটা, এই যে দেখছেন। কিন্তু যদি এখানে আমার কোডিং এ যা যা হাত দেওয়া লাগছে, কিন্তু যদি আমি ওয়ার্ডপ্রেসে কাজ করি আমার কোডিং এর কাছে যাওয়া লাগবে না, বুঝাইতে পারছি। আমি এই যে এরকম ব্যাকএন্ডে থেকে আমি আমার ওয়েবসাইটটাকে নিজ ইচ্ছে মতন কন্ট্রোল করতে পারবো। কে নাহিদ, কিছু বুঝো নাই? ও আচ্ছা, এই যে এখান থেকে যদি আমি সাইফার থিম অপশনে চলে যাই, তাহলে আমি আমার ইচ্ছে মতন করে এই যে সকল কিছু একটা পেইড থিমের মধ্যে এরকম থিম অপশন করে করে ডিজাইন দিয়ে দেয়, যে আমি এই লেখার ফন্ট কিরকম হবে, এখানে ছোট কতটুকু হবে, বড় কত হবে, এই টাইটেলের লিংক কতটুকু হবে, কালার কিরকম হবে, কতটুকু সাইজের হবে, এই বাটনটার কালার কি হবে, সকল কিছু একটা পেইড থিমের মধ্যে দেওয়া থাকে, বুঝাইতে পারছি। কিন্তু একটা ফ্রি থিমের মধ্যে এই অপশন গুলো দেওয়া থাকে, কিন্তু কাজগুলো করতে দেয় না, কারণ সেটা ফ্রি। ফ্রিলি সে যদি আমাকে এত ফ্যাসিলিটি দিয়ে দেয়, তাহলে আমরা কি পেইড থিম কিনবো? না, কিনবো না। সেজন্য তারা কিছু জিনিস আমাদেরকে দেয় আর কিছু আমাদেরকে দেয় না, লোভ দেখিয়ে দেখিয়ে যে এটা কিনেন, এটা এটা এই ফাংশনটা পাইতে হলে আপনাকে এটা কিনতে হবে, এই ফাংশনটা পাইতে হলে আপনাকে এই থিমটা কিনে নিতে হবে, বুঝতে পারছি। এটা ছিল পেইড থিম। আচ্ছা, পেইড থিম সম্পর্কে এই ব্যাপারগুলো বুঝতে পারছেন, যে এখানে যে ইয়াগুলো আছে, যে বি থিমের প্রায় 450টা প্রিবিল্ড ওয়েবসাইট ডিজাইন করা আছে, আপনি চাইলেই খালি ইনস্টল করবেন আর খালি কাস্টমাইজ করবেন ডিজাইনটাকে, বুঝতে পারছি। নিজের ইচ্ছে মতন খালি ইনস্টল করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ডিজাইন করবেন, সকল কিছু। এই যে সাইফা থিমটাকে আমি দেখাইলাম না, এই থিমটা দেখেন, আমি আমার ইয়ের মধ্যে থিম প্রিমিয়াম থিম কাস্টমাইজের মধ্যে এই যে সাইফা, সাইফা রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ব্লক থিম কিভাবে কাস্টমাইজ করতে হবে প্রিমিয়াম থিম, এটা আমি দেখাবো। এখন প্রিমিয়াম থিম সম্পর্কে ধারণা হইছে? ক্লিয়ার? আচ্ছা, এটা আরো খুব ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনারা সবাই এই themeforest.net এখানে গিয়ে খুব গভীরভাবে আপনারা পর্যালোচনা করবেন, খুব ভালোভাবে যে মেইন মেইন ওয়েবসাইট গুলো আছে বা তাদের যে থিম গুলো আছে, অথবা গুগলে যে আপনি সার্চ করবেন বেস্ট ওয়ার্ডপ্রেস থিম, বেস্ট ওয়ার্ডপ্রেস সেলিং থিম, এগুলো সবচেয়ে বেশি সেল হইছে, তার মানে বায়াররা এই কাজগুলো সবচেয়ে বেশি মানুষকে দিয়ে করাইছে, তাই না? বিভিন্ন মার্কেটপ্লেসে বা নিজে ডিজাইন নিজে এটাকে কাজ করছে, তো তখন এই যে দেখেন থিম ফরেস্টে নিয়ে আসছে, দেখছেন। আপনাদের দায়িত্ব হলো প্রথম কাজ এই যে এভাডা রেসপন্সিভ, এই কাজটা আমি কিভাবে, এই যে দেখেন এখানে এভাডা থিম দেখছেন, কিভাবে কাস্টমাইজ করব, সবচেয়ে সেলিং যেই সবচেয়ে বেশি যেগুলো সেলিং হইছে সেই থিম গুলা কিভাবে কাস্টমাইজ করব, আমি প্রত্যেকটা দেখাবো,
আপনাদের কাজ হলো এখানে যে এবারের থিমটা আছে সবগুলো আমি কেটে দিই বোঝার সুবিধার্থে। আচ্ছা, এই যে অ্যাবাডা বেস্ট সেলিং থিমটা আছে, এই থিমটাকে এভাবে ওপেন করবেন, নিউ ট্যাব দিয়ে ওপেন করবেন, করে একটু নিচে আসবেন, এই যে লাইভ প্রিভিউ দেখছেন, এই লাইভ প্রিভিউতে ক্লিক করবেন। এগুলা কি আসে ব্লগস্পটের মতো? না না, এগুলো হলো গিয়ে এই যে দেখাইতেছি আমার কতটা সময় লাগতো, বা এখানে যে নাম আছে আশিকুর রহমান, কিংবা এই যে আমি এই জায়গাটা পরিবর্তন করব, কিংবা এই জায়গাটা পরিবর্তন করব, কিংবা এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই জায়গাটা অথবা এই নামটা এটা পরিবর্তন করব, তাহলে আমাকে কি করা লাগবে, এই পুরো লেখাটা আগে খুঁজে বের করা লাগবে না? বুঝতে পারছি। অথবা এই ওয়েবসাইটটাকে আমার এই যে কোডিং করে করে ডিজাইন করা লাগবে না, এইচটিএমএল এ করা লাগবে না? জি ভাই, এইচটিএমএল এ ডিজাইন করা লাগবে যদি আমাকে এরকম একটা ডিজাইন তৈরি করতে হয়, ওয়েবসাইট ডিজাইন তৈরি করতে হয়, আর যেটা করার জন্য HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট বা jQuery সবচেয়ে বেশি প্রয়োজন। একেবারে দক্ষ হলে তখন আপনি এরকম একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, কিংবা আরো যে ওয়েবসাইট আছে, যে এখানে এই যে ওয়েবসাইটগুলা, এই ধরনের ওয়েবসাইট আপনি ডিজাইন করতে পারবেন। এই সুবিধাটাই যাতে আপনাকে কোডিং এ হাত দেওয়া না লাগে বা আপনার কোডিং জানার কোনো প্রয়োজন নেই, সেটা করার জন্য তারা কি করছে, বিভিন্ন মানুষ যারা HTML, CSS, jQuery বা প্রোগ্রামিং এ খুব ভালো জানে, থিম ডিজাইন ওয়েবসাইট বানাইতে পারে HTML, CSS দিয়ে, তারা কি করছে, এই ওয়েবসাইট গুলাকে তারা HTML, CSS দিয়ে ডিজাইন করে রাখছে। ডিজাইন করে এই মার্কেট প্লেসটাতে, থিম ফরেস্ট এই মার্কেট প্লেসটাতে তারা আপলোড করছে, এখানে জমা দিছে, তারা এটাকে দেখছে যে এটা একটা পারফেক্ট থিম কিনা, এটাতে সকল সুবিধা কিরকম আছে, সকল কিছু, তাদের কিছু নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুন তারা যদি ফলো করে এই থিমটাকে বানায় থাকে, ওয়েবসাইটটাকে বানায় থাকে, তখন তারা এটাকে অ্যাপ্রুভ দেয় এবং মার্কেট প্লেসে তারা এটাকে বিক্রি করার সুযোগ দেয়। আর তখন আমরা কি করি, এই থিমটাকে কিনি $60 দিয়ে, এই থিমটাকে কিনি, এই যে $60 দিয়ে যখন আমরা এই থিমটাকে কিনি, প্রায় আমরা এখানে কতটা ওয়েবসাইট দেখলাম, প্রায় এই যে এই প্রত্যেকটা ফাংশন এই $60 বিনিময়ে যে কোনো একটা ওয়েবসাইট আমরা বানাতে পারবো। বুঝতে পারছি। আর আমরা যদি আমরা এই অ্যাবাডা থিম একবার কিনি, মাত্র $60 দিয়ে একবার কিনি, তাহলে কেবল মাত্র একটা লাইসেন্স কি আমাদের দিবে, কয়টা দিবে, একটা লাইসেন্স কি দিবে, যেটা কেবল মাত্র একটা ওয়েবসাইট আপনি কিংবা যে কেউ একটা ওয়েবসাইট ইউজ করতে পারবে এই লাইসেন্স কিটা, আর কোথাও ইউজ করতে পারবে না। বুঝাইতে পারছি। তখনই আপনি এই প্রত্যেকটা ফাংশন যে কোনো ওয়েবসাইট এই থিমটা দ্বারা ডিজাইন করতে পারবেন। এই যে অ্যাবাডা ল যদি আমরা যাই, তাহলে এই ল ওয়েবসাইটটা আমরা এই থিমটা দ্বারা ডিজাইন করতে পারবো। মানে অনেক কখনো কি ভাই আবার প্রে করতে হবে নাকি? না না, একবারই প্রে করতে হবে, কেবলমাত্র একবারই, পুরো লাইফ টাইম এর জন্য একটা থিম একবারই কিনা লাগবে একটা ওয়েবসাইটের জন্য। বুঝতে পারছি। জি ভাই। নাহিদ? হ্যাঁ বুঝতে পারছি, বলো। এটা হলো পেইড থিমের সুবিধা, আমাকে HTML, CSS, jQuery কিচ্ছু জানার প্রয়োজন নাই, আমি খালি কিভাবে ডিজাইনটাকে পরিবর্তন করতে হবে, কিভাবে এখানে লোগো আছে লোগোটা পরিবর্তন করে বাইরের লোগো দিয়ে দিব, কিভাবে এই এখানে কি কি মেনু হবে, এখানে কি কি এই যে হোয়াট উই ডু, এই জায়গায় কি লেখাটা হবে, এখানে কি লেখা থাকবে, এই সমস্ত কিছু বায়ার আমাকে দিয়ে দিবে, যে এইখানে এই লেখাটা তুমি বসাবা, এখানে এই লেখাটা বসাবা, সকল কিছু বায়ার আমাকে দিয়ে দিবে, আমি শুধু কি করব, এই ওয়েবসাইটের এই যে ব্যাকএন্ডে থেকে থেকে, এই যে এখানে থেকে থেকে, আমি খালি পরিবর্তন করে করে দিব, আর এখানে পরিবর্তন হয়ে যাবে। বুঝতে পারছি। জি ভাই। এটা হলো পেইড থিমের সুবিধা, যে কোনো ইচ্ছে মতন করে কালার দেওয়া যায়, যে কোনো ভাবে এটাকে
নিজে ইয়া করা যায়। আরেকটা বড় সুবিধা হলো এই থিমগুলো, পেড থিমগুলো প্রত্যেকটা রেসপন্সিভ। এই যে দেখতে পাচ্ছেন, এটা যদি আমি মোবাইলে ইউজ করি কিংবা ট্যাবলেটে ইউজ করি, প্রত্যেকটা থিম তার নিজ নিজ সাইজ অনুযায়ী ঠিক থাকবে। দেখতেছেন, যদি এই থিমটা যদি আমি নিজে বানাইতে যাইতাম আমার কতটা সময় লাগতো? কমসে কম 6 মাস তো লাগতোই, লাগতো না? কারণ এই ওয়েবসাইটটাকে যদি আপনি ভিউ পেজ সোর্সে যাই, কয়েক লক্ষ লক্ষ কোড দেখছেন, এটা তো শুধু এই প্রথম পেজের, খালি এই পেজটার। বুঝাইতে পারছি? জি ভাই। এটা হলো গিয়া পেড থিম। আমাদের প্রথম কাজটা হবে এই যে এভাডা থিম, আমি লিংক দিয়ে দিতেছি, প্রত্যেকে এটা কালেক্ট করে নেন এখান থেকে, এভাডা থিম। এরপর আছে ব্রিজ থিম, এই থিমগুলো আমি দেখাবো। এই যে এক্স থিম, এক্স থিমটা কি দেখানো হবে? D7 বি থিম না, এক্স থিমটা দেখানো হবে না, তাহলে বি থিম, বি থিমটা, এই যে বি থিম, এই বি থিমটাও এখন পর্যন্ত প্রায় কয়বার সেল হইছে? 1,71,000 বার এই থিমটা সেল হইছে। কত ডলারে? $59। ভাবতে পারেন কত লক্ষ, প্রায় কয় কোটি ডলার ইনকাম করছে সে, যারা এই কোম্পানিটাকে পরিচালনা করতেছে। বুঝতে পারছি? আমরা এই থিম বানাইতে গেলে এই যে যারা এখানে থিম গুলো বানায় এখানে জমা দিছে, তারা একদিন দুই দিনে তারা থিম বানায় নাই। বুঝতে পারছি? আমাদের কাজটাকে থিম ফেলে শুধুমাত্র এটাই দেখিয়েছি, এই যে থিম গুলো আছে এখানে, যে ডেমো গুলো আছে বি থিমের, প্রায় 450 ডেমো আছে দেখাইছি আমি। আমাদের কাজ হলো এভাডা থিমের প্রায় 30 থেকে 40টা থিম আছে, ওয়েবসাইট আছে, যেগুলো আমরা নিজের মতন করে বানিয়ে তাদের যে কোনো বাইরের জন্য ডিজাইন করে নিতে পারবো। বি থিমের মধ্যে আছে প্রায় 450, তাহলে কত হলো? প্রায় 500 ওয়েবসাইট, প্রত্যেকটা ওয়েবসাইটই আলাদা আলাদা ডিজাইন। বুঝতে পারছি? এই যে একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন কোনোভাবে মিলবে না। কোন একটা কোম্পানি, কোন একটা বায়ার যদি আমাকে বলে আমার একটি হোস্টিং ওয়েবসাইট লাগবে, আপনি তাকে এই থিমটা সাজেস্ট করতে পারেন যে ভাই এই থিমটা আপনার পছন্দ হয়, যদি পছন্দ হয় তাহলে এই থিমটা আমি আপনাকে বানায় দিব, এই ওয়েবসাইটটা আমি আপনাকে বানায় দিব। দেখছেন, এই যে এই ওয়েবসাইটটা আমি আপনাকে বানায় দিব। বুঝতে পারছি? আপনি আমাকে $300, $400, $500 বা $100 যাই দেন, যতটা বায়ারকে বুঝিয়ে নিতে পারবেন এত দিবেন, আমি ওয়েবসাইটটা আপনাকে বানায় দিব। বুঝতে পারছি? যদি সে আমাকে এই থিমটা কিনে না দেয়, আমি তাকে বলবো যে $200-$300 এটার সাথে, এই প্রাইসটার সাথে আমি আমার নিজের মজুরি সহ যেই কাজটা করব তার পারিশ্রমিক সহ আমি এটার সাথে অ্যাড করে দিব। তারপর আমি বায়ারকে বলবো যে এত ডলারে আমি এই কাজটা আপনাকে করে দিব, তারপর আমি তাকে এই ওয়েবসাইটটা বানায় দিব। বুঝতে পারছি? আচ্ছা, এই হলো পেড থিমের কাজ। এখন এই পেড থিমকে আরো শক্তিশালী করার জন্য, যে কোনো ডিজাইনকে আরো বেশি শক্তিশালী করার জন্য বিভিন্ন ছোট ছোট প্লাগইন আছে। যেমন এই এভাডা থিমটাকে ডিজাইন করার জন্য বা বি থিমটাকে ডিজাইন করার জন্য, এগুলো প্রত্যেকটা ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য তারা প্লাগইন ইউজ করছে। কি নাম? প্লাগইন। কিছু পেইড প্লাগইন আছে, কিছু ফ্রি প্লাগইন আছে। যেরকম প্লাগইন শব্দটাকে বুঝাইতে গেলে আমি যদি দেখাই, এই যে আমার এটা হলো ব্লগ ওয়েবসাইট, তাই এটার মধ্যে আমি কোনো ইয়া দি নাই। যেমন আমি একটা পোস্টের মধ্যে যদি চলে যাই, প্লাগইনের কাজটা কি বোঝানোর জন্য, এই ওয়েবসাইটের মধ্যে যারা এই ওয়েবসাইটটাকে ডিজাইন করছে, তারা এই ওয়েবসাইটের মধ্যে এই যে ফেসবুকে সোশ্যাল মিডিয়ার যে শেয়ারিং বাটন গুলো আছে না, দেখতে পাইতেছেন? জি, এগুলা তারা এই ওয়েবসাইটের মধ্যে দেয় নাই। জি ভাই। কিন্তু আমি
আলাদা একটা প্লাগইন ইউজ করে, ফ্রি প্লাগইন হোক কিংবা পেইড প্লাগইন হোক, একটা প্লাগইন ইউজ করে আমি এই নতুন ফাংশনটা এই ওয়েবসাইটের মধ্যে অ্যাড করছি, এটা হলো প্লাগইন ব্যবহার করে। বুঝতে পারছি। এরপর আছে এই যে এখানে যে একটা কমেন্ট বক্স, এই যে ওয়েবসাইটটা ছিল এই ওয়েবসাইটটার কমেন্ট বক্সটা হলো অনেকটা বাজে, যেটা আমার খুব পছন্দ হয় নাই। কিন্তু আমি কি করছি, আলাদা একটা প্লাগইন ব্যবহার করে এই ওয়েবসাইটটাকে আরো বেশি, যাতে একজন ইউজার এই ব্লগটা পড়ে মজা পেয়ে একটা কমেন্ট করতে যায়, সে যাতে আরো বেশি মজা পায়, সেজন্য আমি নতুন একটা প্লাগইন দিয়ে এই ডিজাইনটাকে পরিবর্তন করে দিছি। বুঝতে পারছি। আমরা কি বুঝতে পারছি, এটা হলো প্লাগইনের কাজ। কোন একটা ওয়েবসাইটের মধ্যে বা কোন একটা ওয়েবসাইটের মধ্যে যদি কোন একটা ফাংশনালিটি না থাকে, কিন্তু সেই ওয়েবসাইটের মধ্যে আমি এই ফাংশনালিটিটা অ্যাড করতে চাইতেছি, তখন সেটার জন্য আমাকে এই ফাংশনটা কিংবা এই প্লাগইনের সাহায্য নিতে হবে। বুঝতে পারছি। এই মনে করুন প্লাগইন ওয়ার্ডপ্রেস, এরকম প্রায় অনেক ফ্রি প্লাগইন আছে, এই যে এখান থেকে আছে ফ্রি থিম আছে কিছু, এই যে ওয়ার্ডপ্রেস ডট অর্গ। এটা সবসময় মনে রাখবেন যে আমরা যখনই কাজ করব ওয়ার্ডপ্রেস ডট অর্গ এ যাব, ORG। আরেকটা ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেস ডট কম, wordpress.com, দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা মনে রাখতে হবে। বুঝতে পারছেন। একটা হলো wordpress.com আর একটা হলো wordpress.org। আমরা সবসময় wordpress.org এ যাব। এখান থেকে wordpress.org এ যদি আমরা থিমে যাই, আমি যে বলেছিলাম না ফ্রি ওয়েবসাইট, ফ্রি থিম, আরেকটা আছে পেইড থিম। আমরা এতক্ষণ তো পেইড থিম সম্পর্কে জানলাম যে কি কি ফাংশনালিটি পাবো, এখন দেখছি আমরা যে ফ্রি থিম গুলোতে আমরা কি কি আছে। এই যে এখান থেকে যদি wordpress.org থেকে যদি আমি থিমে চলে যাই, এখানে দেখতে পাবেন অনেকগুলা এই যে থিম আছে, এগুলো এক একটা ফ্রি থিম। বুঝতে পারছি। এই যে থিমটা আছে এটা যদি আমরা প্রিভিউতে চলে যাই, এই থিমটা দেখতে কিরকম হবে তার একটা নমুনা এখানে দিয়ে দিছে, এই যে এরকম হবে। বুঝতে পারছি। থিম হোম পেজে চলে যাই। মূলত এই থিমটা দিয়ে, এই মিউজিক লাইট থিমটা দিয়ে, ফ্রি থিমটা দিয়ে আমরা কি এরকম একটা ডিজাইন করতে পারবো, সম্পূর্ণ এরকম একটা থিম ডিজাইন। এই যে ডেমো চলে যাই, এই যে দেখতেছেন, এই যে মিউজিক, এই যে ডিজাইনটা আছে, আমরা প্রায় এই ফ্রি থিমটা দিয়ে এরকম একটা ডিজাইন করতে পারবো, এক এক পেজের, এক পেজেরও না, এই যে স্ক্রল করা যাইতেছে না, এরকম একটা ডিজাইন করতে পারবো। বুঝতে পারছি। এটা ছিল একটা থিম, এরকম আরো অনেক শত শত থিম আছে, ফ্রি থিম। এই যে এখান থেকে যদি আমরা হোম পেজে যাই, এটার তো আমরা প্রায় তিনটা ফ্রি থিম, এই যে ফ্রি থিম নিয়ে কাজ করব, একটা হলো এক্সট্রা ফ্রি থিম, আর একটা হলো সিডনি ফ্রি থিম, আর একটা হলো জেনারেট প্রেস ফ্রি থিম। বুঝতে পারছি। সবাই কি আছেন? বলো। আচ্ছা, আমরা তিনটা ফ্রি থিম দেখব, একটা হলো এক্সট্রা থিম। তো এক্সট্রা থিমটা দেখতে কেমন, আমরা যদি এখানে এসে এক্সট্রা লিখি এই সার্চ বারে,
এস্টার লিখে সার্চ করি, এই যে এস্টার এস্টার স্টার্ট করে এই যে, ও এটার লগে একটা প্লাগ ইন, থিমের জন্য এখানে সার্চ করা লাগবে এক্সট্রা, এই যে এক্সট্রা যে থিমটা আছে এই থিমটা কিভাবে ইউজ করব, আর এই এক্সট্রা থিমটা ইউজ করব আমরা একটা পেজ বিল্ডার দিয়ে, যে এখানে নিচে দেওয়া আছে পেজ বিল্ডার, এই যে এলিমেন্টর পেজ বিল্ডার দেখতে পাইতেছেন, এই এলিমেন্টর পেজ বিল্ডারটা দিয়ে কিভাবে এই এক্সট্রা থিমের সাথে কাজ করে কিভাবে আমরা পেজ নিজে নিজে পেজ ডিজাইন করব সেটা আমি দেখাবো এই এক্সট্রা থিমটা দিয়ে, বুঝতে পারছি? কারণ এই এক্সট্রা থিমের একটা সুবিধা হলো যে এই এক্সট্রা থিমটা মূলত এই এলিমেন্টর পেজ বিল্ডার কিংবা বিভিন্ন এই যে এরকম আরো তিন চারটা পেজ বিল্ডার আছে, এই যে ডিবি পেজ বিল্ডার, ভিজুয়াল কম্পোজার এবং বেবার বিল্ডার আছে। আমি একটা গ্রুপে দাও একটা, এটা কি কি এর ওয়েবসাইট এটা দাও তো একটু। আচ্ছা এটা দেখতেছি, এটা হলো ব্লগ স্পট, এটা হলো ফ্রি ফ্রি ওয়েবসাইট, এটাকে চাইলে তুমি যে কোনো ভাবে তুমি ডিজাইন করতে পারবা না, এটা ডিজাইন কেবল মাত্র এরকমই থাকবে, বুঝতে পারছি? এই যে এটা একটা ব্লগ স্পটের ইয়া ফ্রি থিম, আমার ছবি দেয়া পারছি, আমার ছবি ছবি সব দেয়া দিতেছে, এটাকে লোগো টোগো সব দেয়া দিতেছে, তো যে কোনো ইচ্ছা যে কোনো জায়গায় চেঞ্জ করে দিতেছে, তো ব্লগ ওয়েবসাইটের মধ্যে এরকম প্রায় কয়েকটা ইয়া ফ্রি থিম দেওয়া আছে যেগুলো প্রিবিল্ট ডিজাইন করা দেওয়া আছে, কিংবা এই ব্লগ ওয়েবসাইটে এটা হলো কি একটা ফ্রি ডোমেন আর কিছু না, আর এটা হলো ওয়ার্ডপ্রেসে করা মেবি, বুঝতে পারছিস? এটা দেখো, এটা দেখো কি ওইভাবে ওইভাবে নাকি, না 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 বায়ার, এটা হলো কি জাস্ট তোমার নিজের পার্সোনালি ইউজ করার জন্য তুমি শান্তনামূলক আর কিছু না, কিন্তু যদি এটা তো ওয়ার্ডপ্রেসে কাজ করে হয়, হ্যাঁ বলো, হ্যাঁ কিন্তু যদি তোমাকে মার্কেট প্লেসে কাজ করতে হয় তাহলে তোমাকে এই পেইড থিম গুলো দিয়ে কাজ করতে হবে, এখানে যে ডিজাইন গুলো আছে এক একটা প্রায় 450 ডিজাইনে, যেখানে এই ব্রিজ থিমের প্রায় 450 ডেমো আছে, এই 450 ডেমো দিয়ে তোমাকে কাজ করতে হবে, যে কোনো একটা তোমার পছন্দ মতো নিয়ে কাজ করতে পারবা, বুঝতে পারছি? আর এই যে এলিমেন্টর পেজ বিল্ডার এটার সাথে এই তিনটা চারটা পেজ বিল্ডার দিয়ে এখন পর্যন্ত সবচেয়েতে নাম করা যে পেজ বিল্ডার গুলো আছে তার মধ্যে এই চারটা হলো গিয়া বেস্ট, এর মধ্যে আরেকটা আছে, আরেকটা হলো ডাব্লিউপি বেকারি, ওইটা তো যে কোনো ওয়েবসাইটের সাথে যে কোনো থিমের সাথে অ্যাভাডা বলো সবগুলোর সাথে এই ডাব্লিউপি বেকারি ওই পেজ বিল্ডারটা দেওয়া, যার কারণে ওইটার নামটা লেখা হয় নাই, এটাও লিখে দিব, বুঝতে পারছি এতটুকু? আচ্ছা এরপর আছে আরো এক্সট্রা থিম, সিডনি থিম, সিডনি ফ্রি থিম, যদি আমরা সিডনি থিমটা দেখি, এই যে এক্সট্রা থিমটা দেখালাম এটা কিন্তু একটা পেইড থিম, এই যে সিডনি, এই থিমটা কিভাবে কাস্টমাইজ করতে, এগুলো একেবারে ইজি, জাস্ট কয়েকটা জিনিসের দেখানোর জন্য আর কি এই কাস্টমাইজ গুলো ফ্রি থিম গুলো দেখাবো, যাতে পেইড থিম গুলোর কিছুটা ধারণা আসে আর কিচ্ছু না, বুঝতে পারছি? জি ভাই, এই তিনটা থিম খালি কেবল মাত্র এই দেখাবো যে একটা জিনিস তোমরা ধারণা থিম নিয়ে কাজ করলে কি ডোমেন হোস্টিং করা যাবে না, বুঝ ডোমেন কেন যাবে না, পে থিম নিয়ে কাজ করে যদি ডোমেন করি তারপর কাজ করা যাবে না, একেবারে করা যাবে কোনো সমস্যা নেই, কিন্তু এই ফ্রি থিম নিয়ে যখন আমরা কাজ করব তখন দেখতে পাইবা একটা ডিজাইন এখানে পরিবর্তন করার প্রয়োজন আছে, পরিবর্তন করতে হবে, তখন যা দেখা গেছে বলতেছে এটা পেইড, এটা এই ফাংশনটা তোমাকে এই নামটা পরিবর্তন করতে হলে এটা তোমার কিনা লাগবে, কোন নামটা পরিবর্তন করতে হবে, হ্যাঁ যেমন কোন নামটা, যেমন যেমন এই সিডনি থিমের মধ্যে একটা স্লাইডার ইউজ করলো, এই যে প্রথম লেখাটা এই স্লাইডারটা ইউজ, এখন ওয়েলকাম টু সিডনি দেওয়া আছে, যদি তুমি এই স্লাইডারের এই লেখাটা পরিবর্তন করতে চাও এই ফ্রি থিমটা দিয়ে তাহলে তোমাকে এই পেইড থিমটা কিনা লাগবে, বুঝতে পারছিস?
আবার আমি যে ব্লক স্পোর্টে করলাম এটাতে কোনো কিছু নাই, কিন্তু যা আমার হচ্ছে ইচ্ছা মতো তাই করে গেছে। আর ব্লক স্পোর্ট জাস্ট নিচে খালি জাস্ট অর্ধেক খালি একটা ওয়েবসাইটের নাম আছে ভাই, দেখো নিচে খালি নাম দিয়েছে অর্ধেক টিমের নামটা জাস্ট এইটুকু, আর অর্ধেক যে স্লাইডার স্লাইডার যা আছে সব কিন্তু আমার মন মতোই করা গেছে। আচ্ছা যাই হোক, এই ব্লগ স্পোর্ট ওয়েবসাইট কখনোই গুগলে র‍্যাঙ্ক করে না, বুঝাইতে পারছি? কোন ফ্রি কোন ডোমেইন করা নাই, কোন ফ্রি ডোমেইন xyz ডোমেইন বা ইত্যাদি কোন, আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাস এসইও, তো তো ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট কে সহজে এসইও ফ্রেন্ডলি করে তৈরি করা যায়। হ্যাঁ হ্যাঁ, এবং ওয়ার্ডপ্রেস এ একটা ওয়েবসাইট কে যতভাবে কাস্টমাইজ করা যায় ব্লগে তা করা যায় না। ব্লগ এক গুগলের একটা সাইট পার্সোনাল পোর্টফোলিওর জন্য। হ্যাঁ হ্যাঁ এরকম ব্যাপারগুলো, এটা তো হলো নিজের কিছু ব্যাকলিং তৈরি করার জন্য মানুষ ইউজ করে। হ্যাঁ এটা তো আমার, আমি যে কাজটা করছি এটা তো মনে হচ্ছে ওয়েবসাইটের মতো আমার কাছে লাগতেছে, মানে ওয়েবসাইট তোমার কাছে লাগতেছে, বাট তুমি এটাকে চাইলে আর পরিবর্তন করতে পারবে না। না আমি এই যে এখানে যদি ইস্টে যদি কন্টেন্ট বসাইতে পারবো, তুমি যদি চাও যে এই ব্লগ থিমটাকে তুমি ডাউনলোড কইরা তুমি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়া এটার সার্চ ফ্রেন্ডলি করবা তাহলে তুমি পারবা না, বুঝাইতে পারছি? কিন্তু আমার একটা ওয়েবসাইট এই যে ডিজাইনটা, আমি যদি এখন এখান থেকে যাই এই যে থিমে যাই বা আমি আমার সি প্যানেলে ঢুকে যাই, সি প্যানেলে ঢুকে যদি আমি আমার থিমটাকে ডাউনলোড করে ফেলি এই যে সাইফা থিম, এখান থেকে বা সি প্যানেলে যেয়ে যদি আমার থিমটাকে ডাউনলোড করে ফেলি, আমি 5 বছর পরে যেও এই থিমটাকে আমি আমার ইনস্টল করে আমি সেম সকল কিছু কন্টেন্ট টন্টেন্ট সকল কিছু আমি পাবো, সেম পাবো, বুঝতে পারছি? কিন্তু ব্লগে এই সিস্টেমটা নাই যে আমি থিমটাকে ইনস্টল করব ডাউনলোড করব ডিজাইন করব এত সকল কিছু থাকে না, বুঝতে পারছি? ঠিক একই রকম ফ্রি গুলাও আমরা চাইলে আমাদের নিজের মন মতন করে কাজ করতে পারবো না, বুঝাইতে পারছি? কারো কোনো রেসপন্স নাই জ্ঞান? হ্যাঁ হ্যাঁ অবশ্যই জি ভাই। আচ্ছা তা আমরা কি শিখবো বুঝতে পারতেছি? তো তিনটা ফ্রি থিম, আগামী ক্লাসে আমি দেখাবো যে তিনটা ফ্রি থিম নিয়ে কিভাবে কাজ করব। আর হলো গিয়ে হ্যালো, এই তিনটা ফ্রি থিম মূলত কিভাবে কি কাজ করব, এই ফ্রি থিম গুলো দিয়ে এই যে দেখতেছেন যে এখানে একটা আমার ওয়েবসাইটে যাই, এখানে যে একটা লোগো, এই যে এখানে যে আইকনটা আছে এই আইকনটা কিভাবে পরিবর্তন করতে হয়, এই যে লেখাটা আসতেছে এখানে রাখার পর এই লেখাটা কিভাবে আসে, এই যে নামটা কিভাবে পরিবর্তন করতে হয়, একটা টাইটেল কিভাবে দিতে হয়, এই মেনুগুলো কিভাবে দিতে হয় বা মেনুর কাজ কি কিভাবে করতে হয়, এই যে ফ্রি থিমগুলো দিয়ে একটা জিনিস আমরা একবারে ওয়ার্ডপ্রেসে সকল কিছু আমরা ধারণা নিব, বুঝাইতে পারছি? জিবে এই ফ্রি থিমগুলো দিয়ে আমরা এই ধারণাটুকু নিয়ে তারপরে আমরা পেড থিমে চলে যাব। এই যে এখানে প্রায় 60টা পেড থিম, 1 2 3 4 5 6 60টা পেড থিম দেওয়া আছে, বুঝতে পারছি? এই প্রত্যেকটা এগুলোকে ফ্রি ইউজ করতে পারবো আমরা, এই পেড থিম গুলো আমার কাছে কিনা আছে, আমি প্রত্যেকরে ব্যবহার করার জন্য কিভাবে ব্যবহার করব এই জিনিসগুলো আমি দেখাই দিব, বুঝতে পারছি? আচ্ছা তাহলে আজকে লাস্ট ক্লাসে লাস্ট জিনিসটা দেখাই দিই, নাহলে আগামী ক্লাসে আবার এই জিনিসটা আমার দেখার লাগবে, এগুলো সব কাইটা দিই। হ্যাঁ জি ভাই, প্রত্যেককে এই যে এবারে এই যে লিংকটা দিয়ে দিতেছি প্রত্যেককে এটা সংগ্রহ করে, এখানে যে থিমগুলো আছে প্রত্যেকটা থিমের এই প্রত্যেকটা থিমের যে ডেমো গুলো আছে প্রত্যেকটা ডেমো প্রত্যেকে চেক করবেন, প্রত্যেকটা ডেমো দেখতে কেমন, বুঝতে পারছি? জি ভাই, এই এবারা থিম বা এই এক্স থিম বা এই ইনফোল্ড বি থিমের মধ্যে কি কি ফাংশন আমি পাইব যদি আমি এই থিমটা কিনি, বা একটা বায়ার যদি আমাকে বলে যে আমাকে একটা কোম্পানির ওয়েবসাইট বানাতে হবে বা বিজনেস ওয়েবসাইট, আমাকে থিম দেখান যে আপনার কোনো থিম চয়েস আছে কিনা বা আমাকে এই থিমটা দিয়ে করে দিতে হবে, এই যে এখানে বায়ার যদি বলে আমাকে একটা এক পেজের একটা ওয়েবসাইট বানিয়ে দিতে হবে বা একটা ক্রিয়েটিভ ওয়েবসাইট বা একটা এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট বা একটা বিজনেস ওয়েবসাইট, তখন আপনি বায়ারকে এখান থেকে গিয়ে এই বিজনেস যে আমি তোমাকে এই বিজনেসের এখান থেকে দিয়ে দিলাম, তুমি একটা চয়েস করো দিয়ে বলো যে এটা তোমার কোনটা পছন্দ হয় আমি তোমার এটা এই ওয়েবসাইটটা বানিয়ে দিব, বুঝতে পারছি?
এই এতটুকু ধারণা নেওয়ার জন্য এই বি থিমের প্রায় যেতগুলো আছে প্রায় 450 ডেমো আছে, এই প্রত্যেকটা ডেমো একবার করে এরকম ভাবে ওপেন নিউ ট্যাব দিয়ে প্রত্যেকটা ডেমোর ডিজাইনটা দেখতে কেমন, আর হলো এই ডিজাইনটার নামটা কি, বি প্রিন্ট দেখতেছি উপরে, এই যে বি প্রিন্ট, প্রত্যেকটা ডিজাইনের নাম কিন্তু আলাদা আলাদা, একটা বি প্রিন্ট, একটা হলো সাফা জার্নি, এই যে প্রিন্ট সাফা জার্নি, এই নামগুলো মনে রাখার চেষ্টা করবো হালকা হালকা, আর এই ডিজাইনটা দেখে রাখবো একবার দুইবার করে দেখে রাখবো। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস কিংবা আলাদা আলাদা সিএমএস আছে ওগুলা দিয়ে করা, দারাজের মতো একটা ইয়ে দেয়া হতো, চিন্তা হতো তারা দারাজ কি তারা ওই যে অনলাইন শপিং যেটা। আচ্ছা, আর একটা এই এটার লগে একটা ই কমার্স ওয়েবসাইট দেখে দিছি, ইলেকট্রো না কি ইলেক্ট্রা, এই যে এরকম আর এরকম এক পেজ টিম আছে, এটার লগে একটা ই কমার্স ওয়েবসাইট কিভাবে বানাইতে হয়, এখানে অনেকগুলো ডেমো আছে, যে কোনটা তুমি চাইলে যে কোনো ভাবে ডিজাইন করে নিতে পারো। এটা দেখাবো না না, এটা দেখানো মি একটা ক্লাস করাইতে মনে করো যে না, আজকে না মানে অন্য দিন টাইমে দেখাবো, দেখাবো এটা আরো পরে, করতে এটার মধ্যে আহামরি কোনো কাজ নাই, খালি মেনুগুলো তৈরি করতে হবে, এই যে মেনুগুলো প্রত্যেকটা ক্যাটাগরি তৈরি করতে হবে, এগুলো সব আলাদা আলাদা ক্যাটাগরি, বুঝতে পারছি। দেখছো দারাজের মতন ওয়েবসাইট দেখছো, এর চেয়ে ভালো ভালো ডিজাইন আছে এখানে, তুমি যেটা চয়েস করো, এই যে এরকম আছে এক একটা এক এক ডিজাইনের, দেখছো অনেক অনেক ডেমো আছে, এই ডেমো গুলা যত বেশি দেখবা, এই যে দারাজ অনেকটা এরকম না, তত বেশি ঘাটবা তত বেশি তোমার এক্সপিরিয়েন্স বাড়বো, যে কোন থিমটা দেখতে কেমন ওয়ার্ডপ্রেস এর, আমাকে যদি বায়ার বলে এই থিমটা দেখতে কেমন, এই থিমটা কাজ করতে পারবা কিনা, বুঝতে পারছি। অনেক ট্রিক্স আমি দেখাবো যে আসলে এই জিনিসগুলো কিভাবে কাজ করতে হয়, বুঝতে পারছি। আচ্ছা, আজকে এটা এতটুকু, আর যেটা দেখাইতে চাইতেছি আমরা একটু আগে বলছিলাম ওয়ার্ডপ্রেস ডট অর্গে যাব, সেখান থেকে গিয়ে গেট স্টার্টেড এ ক্লিক দিব, দেওয়ার পর এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস এটাতে নিয়ে আসবে, দেখতেছি এই ওয়ার্ডপ্রেসটা। এরও আগে আমরা লোকাল হোস্টে আগে একটা জিনিস দেখে নিব, জ্যাম্প ইনস্টল, জ্যাম্প চিনি, জ্যাম্প ডাউনলোড লিখে আমরা সার্চ করব গুগলে, করার পর এই যে ফাইল হিপো বা যেখান থেকে পারি আমরা যে কোনোটা ইচ্ছা আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি ফ্রি, এটা বুঝছি 200 কত MB, এই একটা সফটওয়্যার তো ডাউনলোড করতে পারবো সবাই, পারবো না? জি। আচ্ছা, যে কোনোটা নিজের পছন্দ মতো জ্যাম্প ডাউনলোড, আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম, যেটা সবচাইতে আপডেট ভার্সন সেটা নিবা, মনে থাকবে, যেটা সবচাইতে আপডেট ভার্সন সেটা ডাউনলোড করবা। তো এটা করার পর এই যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করব, মনে থাকবে, ওইটা ইনস্টল করব আগে, এটা 11 MB, বুঝতে পারছি। এই মূলত আমরা কাজ করব এই ওয়ার্ডপ্রেসটা দিয়ে, এই ওয়ার্ডপ্রেসটাই হলো গিয়ে ড্যাশবোর্ড, আমারটা কেটে দিছি। আচ্ছা, আমার কাছে মূলত এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে, ডাউনলোড করা আছে, আমি সেটা দিয়ে দেখে, এই যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড ডাউনলোড করার পর পুরো এরকম একটা ফাইল আসবে, এই যে এরকম একটা ফাইল আসবে, এখন হলো 5.2.3, দেখি এখন কত ভার্সন চলে, 5.2.3, বুঝতে পারছি। আর এই ওয়ার্ডপ্রেস 2 দিন 3 দিন পর পরে আপডেট করে, সব সময় নিউ ভার্সনটা ডাউনলোড করব, মনে থাকবে। এটাকে ডাউনলোড করার পর এটাকে আমরা কপি করব, বুঝতে পারছি, কপি করব, কপি করার পর এগুলো সবার প্রয়োজন পড়বে না,
আমরা তো জ্যাম্প তাহলে ইনস্টল করে ফেলছি, করছি না? ইনস্টল করে দেখার লাগবে, ক্লিক 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 করে জ্যাম্প ইনস্টল করে ফেলতে পারবো, পারবো না? জি। জ্যাম্প ইনস্টল করার পর আমরা এখান থেকে চলে যাব সি প্যানেল, সি প্যানেল বলতে এই যে কন্ট্রোল সি, লোকাল সি, এটাতে যেতে পারবো, যেতে হবে, পারবো? অবশ্যই। জি, এটাতে যাওয়ার আগে আমরা জ্যাম্পে যাব, এখানে যে সার্চ করব জ্যাম্প, জ্যাম্প ইনস্টল করার পর, করার পর এটা ওপেন হবে, যেখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, বুঝতে পারছি? জ্যাম্পটা ইনস্টল করার পর এরকম একটা ইন্টারফেস, অথবা এখানে যে সার্চ করব আমরা জ্যাম্প, জ্যাম্প লিখে যখন ইন্টার করব এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এতটুকু বুঝছি। যখন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, মূলত ওয়ার্ডপ্রেস কাজ করে দুইটা জিনিসের উপর, একটা হলো অ্যাপাচির উপর আর একটা হলো মাইএসকিউএল দিয়ে, পিএইচপি আর হলো মাইএসকিউএল, দুইটা জিনিস, একটা হলো পিএইচপি আর একটা হলো মাইএসকিউএল, বুঝতে পারছি? ওয়ার্ডপ্রেস দুইটা বিষয়ের উপর কাজ করে, এটার প্রয়োজন নেই, তারপরে দেখাইতেছি। এই যে পিএসপি, আচ্ছা যাই হোক, ওয়ার্ডপ্রেস মূলত পিএইচপি আর হলো গিয়ে মাইএসকিউএল নিয়ে কাজ করে। মাইএসকিউএল, আচ্ছা, তখন আমরা কি করব, এই পিএইচপি এটাকে ওপেন করব, এই অ্যাপাচিটাকে স্টার্ট দিব, মাইএসকিউএলটাকে স্টার্ট দিব। এই যে দুইটা যখন এই যে স্টপ স্টপ চলে আসবে, আর নিচের গুলো কিন্তু স্টার্ট আছে, আছে না? আমরা কেবলমাত্র এই দুইটাকে স্টার্ট দিব, দেওয়ার পরে এটাকে কেটে দিতে পারি কিংবা মিনিমাইজ করে দিতে পারি। কেটে দিলে এটা চলে আসবে এখানে, এই যে এখানে দেখতেছি, এই যে জ্যাম শো হাইট, এই যে চলে আসছে দেখতেছি, আবার কেটে দিই এখানে চলে আসবে, আর মিনিমাইজ করলে থাকবে হলো এটা মূলত যাবে না আর কি, যদি মিনিমাইজ করি তাহলে থাকবে এখানে, বুঝতেছি? তাহলে কেটে দেওয়া বেটার, তাহলে একটা কম থাকলো আর কি, এটা কেটে দিই, বিথিমের প্রয়োজন নেই আমাদের। তো ওয়ার্ডপ্রেস তো আমরা ইনস্টল করছি, করছি না, ডাউনলোড করছি না ওয়ার্ডপ্রেসটা, বুঝতে পারছি না, পারি নাই, করি নাই, করব। আচ্ছা, আমার কথা বলতেছি যে আসলে করে ফেলছি, করছি না। প্রথম কাজ হলো আমরা জ্যাম্প ইনস্টল করব, ডাউনলোড করব এবং ইনস্টল করব। করার পর আমরা ওয়ার্ডপ্রেস ডট অর্গে চলে যাব, সেখান থেকে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করব। দুইটা কাজ, জ্যাম্প ইনস্টল করব, জ্যাম্প, তারপরে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব, তারপরে জ্যাম্পটা ইনস্টল করার পর ওপেন করব, তারপরে এই দুইটা ওপেন করব, বুঝতে পারছি তো না? জি। তারপরে আমরা যাব লোকাল ডিস্কের ছিতে চলে যাব, বুঝতে পারছি? যখন আমরা জ্যাম্পটা ইনস্টল করব, তখন এই লোকাল ডিস্কের সিতে একটা জ্যাম্পের এরকম একটা ফোল্ডার নিজে নিজেই তৈরি হয়ে যাবে, বুঝতে পারছি? তৈরি হয়ে গেলে আমরা এটাতে এটাতে ঢুকব, যাওয়ার পর অনেকগুলা ফাইল দেখব, আমরা কোনোটাতে কাজ করব না, আমরা মূলত কাজ করব হলো গিয়ে এসটি ডক্সে। এই যে এসটি ডক্স দেখতেছি, এই এসটি ডক্সে যাব, এই এসটি ডক্সটা হলো এই যে লোকাল লক্স, আমরা তো ওটাতে করে রাখছি, এই এসটি ডক্সটা হলো এই ড্যাশবোর্ড, লোকাল হোস্টের এই ড্যাশবোর্ডটা, বুঝাতে পারছি? এখানে যদি আমরা একটা ফোল্ডারের নাম দিই ব্যাচ ওয়ান বা ব্যাচ, ব্যাচ দিলাম, যেহেতু আর কোনো ফোল্ডার নেই ব্যাচ দিলাম। এখন যদি আমরা এটা কেটে দিই, এখন যদি আমরা এই যে লোকাল হোস্টের পরে ব্যাচটা ক্লিক করি, ব্যাচটা লিখি, তাহলে দেখবেন যে এই যেখানে লোকাল হোস্টের পরে দুইটা ইয়ে আসবে, এই দুইটাকে কেটে দিব, দিয়ে আবার আবার এন্টার ক্লিক দিব, তাহলে এই ব্যাচ আসছে, আসছে, এই ব্যাচের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করছি, এই যে স্ল্যাশ ব্যাচ, লোকাল হোস্টের ভিতরে ব্যাচে আছি, বুঝতে পারছি? হ্যাঁ, লোকালে, প্রথমে লোকালে দেখাই, এটার কখনো প্রয়োজন পড়ে না, তারপরে লাইভ সার্ভারে দেখাবো, তো লোকালে তারপরও কখনো যদি প্রয়োজন পড়ে তাই সেজন্য দেখাই দিছি,
বুঝতে পারছি। এখন আমরা এই ব্যাচে আছি, আসি না কিসে আছি, লোকাল সিতে আছি, তারপরে জ্যাম্পে ঢুকলাম, জ্যাম্প থেকে এসটিডক্সে ঢুকছি, বুঝতে পারছি। এসটিডক্সে যে আমরা একটা ফোল্ডার করছি ব্যাচ নামে করছি, করার পর আমরা যে ওয়ার্ডপ্রেসটা কপি করছিলাম খেয়াল আছে, বা ডাউনলোড করছি, এই ওয়ার্ডপ্রেসটা এখানে ইয়া করে দিব, ছেড়ে দিব, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটা তো জিপ করা অবস্থায় আছে, আছে না? এটা আমরা আনজিপ করব। তাহলে আর এই যে জিপ করাটার কোনো প্রয়োজন নাই, আছে না? এটা আমরা ডিলিট করে দিলাম। তাহলে তখন আমরা একটা ওয়ার্ডপ্রেস ফোল্ডার পেলাম, বুঝতে পারছি। কিন্তু যদি আমরা এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা যদি এখানেও নিয়ে আসি, তখন আমরা ওয়ার্ডপ্রেস ওখানে, এখানে যদি আমরা ওয়ার্ডপ্রেস লিখি ব্যাচের পরিবর্তে, তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে ঢুকতে পারবো। কিন্তু আমরা এখানে ফোল্ডার করছি কি নামে, ব্যাচ নামে, তাই না? তাই আমরা এখানে ব্যাচ দিয়ে ঢুকছি, বুঝতে পারছি। এখন আমরা বেঁচে আছি। এখন ওয়ার্ডপ্রেস এ যদি আমরা ঢুকি, তাহলে এখানে অনেকগুলা ফাইল দেখতে পাবো, পাবো না? এই সবগুলার কাট করব। কাট করে এই যে ওয়ার্ডপ্রেস এর বাইরে বা ব্যাচের ভিতরে যে ফোল্ডারটা আছে সেটাতে পেস্ট করে দিব, বুঝতে পারছি। তারপরে এই ওয়ার্ডপ্রেস যেটা খালি হয়ে গেছে, যেটার ভিতরে আর কিচ্ছু নাই, সেটা আমরা ডিলিট করে দিব, বুঝতে পারছি। এখন কিন্তু এই এসটিডক্স এর পরে সকল কিছু ব্যাচের ভিতর আছে, মূলত ওই ওয়ার্ডপ্রেস এর ভিতরে এই ফাইলগুলো ছিল, এটারে এখানে এনে কপি করে দিয়ে দিছি সবগুলা, বুঝতে পারছি। মানবি আছে? আছে। আচ্ছা, সাউন্ডের সমস্যা। আচ্ছা, এটা এতটুকু বুঝতে পারছি। জি ভাই, এটা করার পর এখন যদি আমরা আবার এটাকে ইন্টার দেই, দেখতে পাবো নতুন কিছু আসছে, কারণ ওই ব্যাচের মধ্যে এখন নতুন ওয়ার্ডপ্রেস এর কিছু আইসা পড়ছে, আসছে না? খেয়াল করছেন? তখন আমারে বলতেছে যে ওয়ার্ডপ্রেসটাকে এখানে ইনস্টল করো, আর সব সময় খেয়াল রাখা লাগবে, যেহেতু আমরা ইংরেজি ভালো পারি, তাই আমরা ইংলিশটা সিলেক্ট করে দিব, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে। আমরা যদি বাংলা দিই, আমরা কিন্তু মোবাইলের বাংলাই বুঝি না, বুঝবো? তখন বাংলা দিলে অসমিয়া বুঝবো, এই যে বাংলা, তাই আমরা ইংলিশ যেহেতু পারি ইংলিশটা দিব, মনে থাকবে? যেই কোনো বায়ারের যদি বলে আমাকে, যদি বলে যে না আমার পুরো ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডটা অন্য কোনো চায়না ভাষায় হবে, তাহলে আপনি এখান থেকে চায়না ভাষাটা দিয়ে দিবেন, বুঝতে পারছি। চায়না ভাষা বুঝবো নাকি? ওরা বুঝবে, আমাদের বুঝার তো দরকার নাই, বায়ার যা বলবে তাই, বুঝতে পারছি। আমরা না বুঝলে করবো কেমনে? আমরা আগে ইংরেজি, এই যে ইংলিশে করে নিব, সকল কাজ ইংরেজিতে করব, তারপরে আমরা পরিবর্তন করে দিতে পারবো, বুঝতে পারছি। আচ্ছা, সেটা দেখাবো। এখন আমরা ইনস্টল করার সময় সব সময় ইংরেজিতে, যেহেতু আমরা ইংলিশ পারি, ইংরেজিতে ইনস্টল দিব, কন্টিনিউয়াস দিছি। যখন এটা আসবে, তখন আমাকে বলতেছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস বিফোর গেটিং স্টার্টেড, মানে এই স্টার্ট মানে শুরু করার পূর্বে উই নিড সাম ইনফরমেশন, আমাদের কিছু ইনফরমেশন দরকার, অন ইউর ডাটাবেস, কিছু ডাটাবেস এর ইনফরমেশন দরকার। ইউ উইল নিড টু নো দা ফলোয়িং আইটেম বিফোর প্রসিডিং, মানে এই কাজটা করার পূর্বে আমাকে একটু ডাটাবেস এর কিছু ইনফরমেশন দিতে হবে, বুঝতে পারছি। কি কি দিতে হবে? ডাটাবেস নেম, বুঝতে পারছি, ডাটাবেস এর নাম দিতে হবে, ডাটাবেস এর ইউজার নেম দিতে হবে, ডাটাবেস এর পাসওয়ার্ড দিতে হবে, ডাটাবেস এর হোস্ট দিতে হবে, এবং টেবিল প্রিফিক্সটা দিতে হবে, বুঝতে পারছি। আর যদি মনে না থাকে, আমরা এই জিনিসটা এই যে একটু পরে দেখবো, স্ক্রিনশট মেরে রাখি, যাতে একটু মিলাইতে পারি নিজের বুঝার ক্ষেত্রে, আর কিচ্ছু না, বুঝতে পারছি। কি কি চাইছে আমার কাছে? ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, তারপর আমি এখানে লেটস গো তে ক্লিক দিলাম, ওই যে আরেকজনের ঘুম পাইতেছে, বুঝতে পারছি। এই যে একটু আগে আমরা দেখছিলাম কি, ডাটাবেস নেম দেখছিলাম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স দেখছিলাম, যেটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, এই যে দেখছি, এই যে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, আর হলো টেবিল প্রিফিক্স পাইছি। এই বিষয়গুলো আমাকে এখানে দিতে হবে,
আমরা এই ডাটা, তাহলে এখন প্রশ্ন হলো যে ডাটাবেজ নেমটা আমরা কোথায় পাবো, এটা প্রশ্ন না? ইউজার নেম কোথায় পাবো? আমরা কি আমাদের নিজের মতন দিব? না, এটা দেওয়ার জন্য আমাদের যেতে হবে লোকাল হোস্ট, তারপরে দিতে হবে লোকাল হোস্টের পরে দিতে হবে পিএইচপি মাই অ্যাডমিন। বুঝতে পারছি? এই পেজটা যখন আসবো তখন আমাদের পিএইচপি লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, কিংবা এখান থেকে আমরা এটা ওপেন করে, এই যে এখানে আছে এই অ্যাডমিন, এখানে যদি আমরা ক্লিক করি এই এটাই ওপেন হবে এই ড্যাশবোর্ড, এখান থেকে পিএইচপি মাই অ্যাডমিন। বুঝতে পারছি? দেখতে পাইছি? এই যে শেষ এতটুকুই, এই যে এইটাই ওয়ার্ডপ্রেস ইনস্টলটাই, আবার দেখাবো এটা বারবার, এই ওয়ার্ডপ্রেস ইনস্টলটা বারবার দেখানো হবে। বুঝতে পারছি? প্রশ্ন উত্তর দানা চলে গেল, কই প্রশ্ন করছে? আচ্ছা এটা বারবার মানবি, এটা বারবার দেখানো হবে, কোনো চিন্তা নেই। আর ইউটিউবে না হলে এটা আবার আপলোড দিব, তখন সেটা দেখে নিও, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আসছে ডাটাবেজ নেম, আসছে ইউজার নেম, আসছে তে। এখন আমরা ওই যে বলছিলাম লোকাল হোস্ট কি দিছিলাম, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন লিখছি, আর বাকিটা কেটে দিলাম, দিলেও ওইটাই আসবো পিএইচপি মাই অ্যাডমিন, এখানে কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না। দেখছি? এই যে যদি এরকম কিছু আসে, না আসে তাহলে দেখা লাগবে যে এখানে 880 কোলন কোলন পর্যন্ত এটা কেটে দিতে হবে। দেখতেছি? এটা ডিলিট করে দিলে তারপর আবার চলে আসবে। বুঝতেছি? তাহলে এখান দেখেন, আমরা এখানে যে পেজটা ওপেন হইছে, এই যে আমাদের যে ইন্টারনেট এক্সপ্লোরার, এটাখানেও কিন্তু সেম পেজটাই ওপেন হইছে, হইছে না? কারণ এই জ্যাম্প ডিফল্ট ব্রাউজার হিসাবে এই ইন্টারনেট এক্সপ্লোরারে পেয়ে নিছে। বুঝতে পারছি? এই কারণে সে এই ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করছে। আচ্ছা শেষ, এই যে এখান থেকে একটা ডাটাবেজ ডাটাবেজ ক্লিক করব, এই যে এখান থেকে একটা ডাটাবেজ ক্লিক করব, যে কোনো একটা নাম দি ব্যাচ 1 ব্যাচ, এখান থেকে ক্লিক করব, তারপর একটা টেবিল চাবে ডাটাবেজের পর, এটাও দিব ব্যাচ 1 ব্যাচ দিব, গো দিলাম, শেষ। এখন তো আমরা কি কি দিছি, টেবিল ডাটাবেজ নাম কি দিছি, ব্যাচ, তাই না? ইউজার নেম কি দিছি, কোন ইউজার নেম পাসওয়ার্ড দিছি আমরা? না, দেই নাই। তো সেটা দেওয়ার জন্য আমরা ব্যাচ নামে একটা ইয়ে করছিলাম, এই যে এখানে দেখতেছি, এই যে ব্যাচে ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে এখানে একটা নেম চাইতেছে কি, টেবিল নেম, এটা না, এসকিউএল কোয়েরি, আচ্ছা তাহলে আজকে আপাতত এতটুকুই থাক, ভুলে গেছি এই জিনিসটা, একটু দেখা লাগবে। তাহলে যতটুকু দেখাইছি ততটুকু বুঝে আসছে? জি ভাই। আচ্ছা তাহলে আগামী ক্লাসে আমরা কি কি প্র্যাকটিস করব, আর দরকার হলে এটা আমি ইউটিউবে আপলোড করে দিতেছি, এর চাইতে ভালো ভিডিও আমি দিয়ে দিব, সেটাও দেখতে পারেন। নাম কি? আমি দিয়ে দিতেছি গ্রুপে। বুঝতে পারছি? আগামী ক্লাস হলো কি আবার কবে? শুক্রবার। শুক্রবার দিন ক্লাস আছে, তাই না? আজকে কি বার তাহলে? মঙ্গল। বুধবার আবার আগামী কাল ক্লাস আছে। আজকে বুধবার। আজকে বুধবার 12টা বাজে। জি 12টা বাজে। বুধবার আজকে 12টা বাজে, তাহলে আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার। কালকে তাহলে বেশি কিছু না, সবাই যদি থাকতে পারেন তাহলে শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টলটা আরো ক্লিয়ার ভাবে আস্তে আস্তে করে দেখাবো, যদি কালকে থাকেন। হবে কালকে? শুক্রবার দিন দিলে ভালো হয়, কালকে দিন দিলে আমি আচ্ছা 24 করতে হবে।
অ্যালকেমি শুধু অর্টেস্টা করা যায়, অর্টেস্টা ক্লিয়ার হওয়া যায় শুধু অর্টেস্টা। না ভাইয়া যেহেতু আপনি আমি একটু আগে আছি, ওনারা তো একটু পিছিয়ে আছে, সেজন্য আগে এটা ক্লিয়ার হোক, যেহেতু আমাদের লোকাল হোস্ট কখনো প্রয়োজন পড়েও না, তারপরে একটু ক্লিয়ার হওয়াটা বেটার। সেজন্যই তো, যেহেতু আমাদের মোটামুটি আমরা খুব আস্তে গেছি, ওই ওয়ার্ডপ্রেসটা যাদের ক্লিয়ার নাই তারা কালকে ক্লিয়ার হলো, আর যদি ওয়ার্ডপ্রেসটা তাদের ক্লিয়ার থাকে তাহলে তো সেটা যাবে। আচ্ছা, তো শুধু সফটওয়্যারটা ইনস্টল, জাস্ট আর তো কিছু, আর কিচ্ছু না। আসসালামু আলাইকুম। السلام عليكم.